بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا যুগো শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন সুদূর ঢাকা থেকে আগত আমাদের সুপরিচিত বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা মাওলানা জুনায়েদ আল হাবিব দামোদর কাদের মোল্লা মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى إنا أعطيناك الكوثر صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال عليه الصلاة والسلام من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام محترم صدر الإجلاس معزز حضرات علماء الكرام عزيز طلباء شموبت برادران الإسلام মহান আল্লাহ পাকের মেহেরবানি আলামিন সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এই মঞ্চের বর্তমান বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম অনেকে বয়ান করেছেন, অনেকে বয়ান করবেন, আর এমন একটা জায়গায় এই মঞ্চ তৈরি হয়েছে বর্তমান বাংলাদেশের এলেমের মার্কাজ, আমলের মার্কাজ, আন্দোলনের মার্কাজ, সকল কিছুর মার্কাজ হলো এই হাটাদারি। এই জায়গায় আলামিন সংস্থা এই মাহফিলের ইন্তজাম করেছেন। আমি আসলে যারা এই মঞ্চে আলোচনা করেছেন বা করবেন তাদের কাতারের নামটা লেখাইবার জন্য এখানে এসেছি। দ্বিতীয় নম্বর হলো আপনাদের সাথে এই সংস্থা কর্তৃক আয়োজিত এই মাহফিলে অংশগ্রহণ করে আখেরাতের নাজাতের উসিলা হিসাবে পেশ করার জন্য এই জায়গায় আগমন করেছি। খুব লম্বা ছড়া কথা আপনাদের সামনে বলতে পারবো না, খুবই ক্লান্ত পরিশ্রান্ত, অনেক দূর থেকে আমাকে আসতে হয়েছে। গতকাল ছিলাম আমি জামালপুর সিরাজগঞ্জ, চারটা মাহফিলে বয়ান করেছি রাত্রে আড়াইটা পর্যন্ত, ওখান থেকে রওনা হয়ে ঢাকা আসতেই বাজছে আমার 11:30, ফ্লাইট ছিল 3টায়, আমি 2:30 বিমানবন্দরে উপস্থিত হয়েছি, তারপরে সেই ফ্লাইট হয়েছে 5:10। আপনাদের এখানে এসে বেশিক্ষণ দেরি করতে পারি নাই, তারপরে মাইকের সামনে এসে দাঁড়াতে হয়েছে।
আমি খুব মুখতাসর আপনাদের সামনে কয়েকটি বাংলা সুরা কথা আপনাদের সামনে পেশ করব। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, যারা মুসলমান বলে দাবি করি, যারা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর রাসূলকে বিশ্বাস করি, আমরা সবাই জান্নাতের প্যাসেঞ্জার। যদি আপনারা আমার কথা বুঝেন, আর আগে যারা ওয়াজ করেছেন তাদের ওয়াজে যদি আপনারা একবারে বেশি কাহিল না হয়ে থাকেন, তাহলে আমার সাথে একটু হা হু কিছু বলবেন। যদি আমি আপনাদের সামনে কিছু বলতে হয়, তাহলে আপনাদের হা হু না জি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ যত গরম হবে, আমার আলোচনাও তত গরম হবে। আপনারা ঠান্ডা হইলে আমিও ঠান্ডা, কথা কি বুঝাইতে পারলাম? আমরা সবাই জান্নাতের প্যাসেঞ্জার। আপনি চট্টগ্রাম থেকে ঢাকায় যাবেন, ঢাকায় যাওয়ার জন্য একটা গাড়ি আছে, গাড়ির নাম হলো মহানগর তুলনা নিশিকা। চট্টগ্রাম থেকে সিলেট যাবেন, গাড়ির নাম পাহাড়িকা। যেই গন্তব্যে যাবেন সেই গন্তব্যের গাড়ির নামও কিন্তু আলাদা। যাবেন জান্নাতে, জান্নাতে যে যাবেন সেই গাড়িরও একটা নাম আছে, জান্নাতের গাড়ির নাম হলো সিরাতে মুস্তাকিম। জান্নাতে যাওয়ার গাড়ির নাম সিরাতে মুস্তাকিম। ওই সিরাতে মুস্তাকিম গাড়ির যারা প্যাসেঞ্জার হবে, ওই প্যাসেঞ্জারের নাম হলো আহলে সুন্নাতুল জামাত। কথা যদি আপনারা এখানে, আমি আগেই বলেছি যে এলেমের মার্কাজ আমলেরও মার্কাজ, আপনারা যদি আমার সাথে কিছু হা হু বলেন, তাহলে আমিও মনে করবো যে আমার কথাটা সঠিক হচ্ছে, আর বাকি আশেপাশে যারা যারা দাঁড়ানো আছে তারাও মনে করবে যে আসলে সঠিক কথাই বলতেছে। আপনাদের এখান থেকে ঠিক আর্কিটেক্টের সার্টিফিকেটের দরকার। সুতরাং জান্নাতের যে গাড়ি, সেই গাড়ির নাম সিরাতে মুস্তাকিম, গাড়ির প্যাসেঞ্জারের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কি বুঝে আসতেছে? আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই গাড়িতে যারা উঠবে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত এই নামটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে, ইয়াউমা তাবিয়্যাজ্জু উজুহু ওয়া তাসওয়াজ্জু উজুহু, হাশরের ময়দানে একটি গ্রুপ উঠবে, যেই গ্রুপ তার চেহারা হবে খুব উজ্জ্বল, নূরানি চেহারা, চেহারা চকমক করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, হুজুর এই গ্রুপটার কি নাম, এই দলের নাম কি? আমরা এই দলের সদস্য পরম্পরা করতাম, তাড়াতাড়ি নাম বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াহুম আহলে সুন্নাতুল জামা। আজকে যারা বিশ্বে অথবা আমাদের বাংলাদেশে আহলে হাদিস বলে যারা দাবি করে, এই ধরনের কোন প্রমাণ তারা দেখাইতে পারবে না যে আল্লাহর নবী কোনদিন বলছেন আহলে হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নাম দিয়েছেন আহলে সুন্নাত, আহলে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। আহলে হাদিস বলতে কোনো শব্দ কোথাও উচ্চারিত হয় না। আমরা সারাদিন দৈনন্দিন যত কাজকর্ম করি, সব কাজ কিন্তু আমরা সুন্নতের নাম দিয়ে করি, একটাও হাদিসের নাম দিয়ে করি না। আপনি এখন মাহফিল শেষে মনে করেন যার যার গন্তব্যস্থানে যাবেন, যাওয়ার সময় রাস্তার ডান সাইডে দিয়ে হেঁটে যাওয়া হাদিস, হাদিস হাদিস না সুন্নাত, মুখে দাড়ি রাখা হাদিস, মাথায় টুপি দেওয়া হাদিস, মাথায় টুপি দেওয়া হাদিস, দস্তরখান বিছিয়ে খানা খাওয়া হাদিস, মিসওয়াক করা হাদিস, ডান পা জুতা আগে পরা হাদিস, মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করা হাদিস, মসজিদ থেকে বাম পা দিয়ে বের হওয়া হাদিস, বাথরুমে বাম পা দিয়ে প্রবেশ করা হাদিস না সুন্নাত? আরো জোরে সার্টিনাল পরিত থেকে শুরু করে 24 ঘন্টা সমস্ত কাজকর্ম আমরা সুন্নতের নাম দিয়ে করি, সুতরাং আমাদের নামও আহলে সুন্নাত। আমাদের নাম হবে আহলে সুন্নাত, আমরা আহলে সুন্নাত সুন্নতের অনুসারী। ও আমার ভাইয়া, এই আহলে সুন্নাতুল জামাত এবং এই জামাতের যারা অন্তর্ভুক্ত হবে সিরাতে মুস্তাকিমের গাড়িতে যারা উঠবে, তারা চারটা স্তর, চারটা ডিপার্টমেন্ট, চারটা প্ল্যাটফর্মকে অনুসরণ করা লাগবে। এক নম্বর হলো ওলামা, এক নম্বর হলো নবী, দুই নম্বর হলো সাহাবি, তিন নম্বরে আইম্মায়ে মুস্তাকিম, চার নম্বরে ওলামায়ে কেরাম। এক নম্বরে নবী, দুই নম্বরে সাহাবি, তিন
নম্বরে আইম্মাই মুস্তাহিদিন, 4 নম্বরে উলামায়ে কেরাম। নবী আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন 1,24,000, 1,24,000 পয়গম্বর, পয়গম্বর প্রেরণের ধারাবাহিকতা আল্লাহ শুরু করেছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। সেই ধারাবাহিকতা খতম করেছেন, শেষ করেছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ পাক 1,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন তাদেরকে 3 প্রকারের দায়িত্ব দিয়া আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। 1 নম্বর হলো তুমি ইমুক জাতি গোষ্ঠীর জন্য নবী, 2 নম্বর তুমি এই টুক এলাকার জন্য নবী, 3 নম্বর এতটুক সময়ের জন্য নবী। নির্ধারিত সময়, নির্ধারিত এলাকা, নির্ধারিত জাতি গোষ্ঠীর জন্য আল্লাহ পাক নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, আল্লাহ পাকের মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোন এলাকার জন্য নবী বানিয়ে প্রেরণ করেছেন? কোন এলাকা? সারা বিশ্ব, সারা পৃথিবী। আপনারা বলতেছেন সারা বিশ্ব, সারা পৃথিবী। আপনাদের সাথে মনে রাখার মতো এরকম ছোট্ট একটা শব্দের দ্বারা আমি আপনাদেরকে জিনিসটা বোঝাইতে চাই। আমার আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন ও আমার হাবিব, আপনি হলেন রাহমাতুল্লিল আলামিন। আমি আল্লাহ পাকের রুবুবিয়তের এরিয়া যতটুকু, আপনার নবুয়তের এরিয়া যতটুকু। সুবহানাল্লাহ, আস্তে করেন, বাহিরের মানুষ শুনলে সরব। আল্লাহ পাকের রুবুবিয়তের এরিয়া যতটুকু, আমার নবীর নবুয়তের এরিয়া ততটুকু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নবী, পরশের নবী, আসমানের নবী, জমিনের নবী, মানুষের নবী, জিনের নবী, ফেরেশতার নবী, হুর গিলমানের নবী, জান্নাতের নবী, জাহান্নামের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, রাতের নবী, দিনের নবী, আব্বালের নবী, আখেরের নবী, মাসের নবী, জন্তু জানোয়ারের নবী, হাইওয়ানের নবী, গাছপালার নবী, পাহাড় পর্বতের নবী, আমার নবী পানির নবী, আগুনের নবী, বাতাসের নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সৃষ্টি জগতের জন্য নবী, সমস্ত নবীদের নবী। যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবীর কাছে জিব্রাইল আমিন আগমন করেছেন। জিব্রাইল আমিন কোন কোন নবীর কাছে আসছে? একবার, কারোর কাছে 3 বার, কারোর কাছে 5 বার, কারোর কাছে 7 বার, কারোর কাছে 10 বার। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও জিব্রাইল আমিন আগমন করেছেন। তবে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীর কাছে জিব্রাইল আসছে, যতবার আসছেন, সমস্ত নবীদের নবীর জিব্রাইল আগমনকে যদি গড়ে পার করা হয়, প্রত্যেক নবীর বাঘে গড়ে 3 বার করে পড়ে, 3 বার। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দিগিতে জিব্রাইল আমিন আগমন করেছেন 24,000 বার। সুবহানাল্লাহ, আস্তে করতে, 24,000 বার, 24,000 বার। এই 24,000 বার জিব্রাইল আমিন আগমনের অর্থ হলো রাত্র দিন সকাল সন্ধ্যা প্রত্যেকটা মুহূর্তে আমার আল্লাহ পাক জিব্রাইলকে বলেছেন, জিব্রাইল আমার হাবিব যেখানে থাকে সেখানে যাই, আমার হাবিবের খবর জিবা, সবসময় তুমি খবর রাখবা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে জিব্রাইল গেছেন সেখানে, জিব্রাইল যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কোনোদিন আনেন নাই। শ্বশুর বাড়িতে যাইয়ে উড়ি নাজিল করো, ওখান থেকে বের করে কষ্ট দিও না। হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে আয়েশার সঙ্গে ঠেক লাগিয়ে বসা, আল্লাহ ডাক দিয়ে ঠেক লাগানো অবস্থায় উড়ি নাজিল করবা, একটা বানিয়া কষ্ট দিব না। আল্লাহ যদি দাহিয়াতুল কালবি উরাতের উপরে শোয়া, আল্লাহ ডাক দিয়ে উরাতের উপরে উড়ি নাজিল করবা, সেখান থেকে উদয় কষ্ট দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উড়ির উপরে শোয়া, আল্লাহ ডাক দিয়ে উড়ির উপরেই উড়ি নাজিল করবা, সেখান থেকে নামায়া কষ্ট দিও না। হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন বদরে, জিব্রাইল গেছেন বদরে, হুজুর গেছেন উহুদে, জিব্রাইল উহুদে, হুজুর খন্দকে, জিব্রাইল খন্দকে, হুজুর সুলে খোদাই বিয়া, জিব্রাইল সুলে খোদাই বিয়া, হুজুর খাইবরে, জিব্রাইল খাইবরে, হুজুর ফতে মক্কায়, জিব্রাইল ফতে মক্কায়, হুজুর মক্কায় কোরআন মক্কি, হুজুর মদিনায় কোরআন মদিনী, হুজুর যেখানে কোরআন সেখানে, হুজুর
কিশোরী যেখানে তুমি সালাম আলাইকা কইয়া রাসূলকে টান দাও, তোমার মতো বিয়াদব গোটা পদ্মা মেঘনা যমুনার কর্ণ বলি বলি পানি দিয়ে রসুল করলো, সেই বিয়াদব থেকে পাক আমরা কিন্তু 24 ঘন্টাই নবী আমাদের 24 ঘন্টাই নবী আমাদের, ঠিক না? আমরা রাত্রে নবী, দিনের নবী, সকালের নবী, সন্ধ্যার নবী, খাওয়ার নবী, ঘুমের নবী, সবসময় নবী আমাদের, কথা কয় না? 24 ঘন্টারই নবী আমাদের, আমরা সবসময় অতন্দ্র প্রহরীর মতো আছি। আমার আগে তিনি আপনাদের সামনে কথাবার্তা বলে গেলেন, আমরা 24 ঘন্টায় গ্রেফতার করছে যে কেউ জানে না, অতীত এরকম অনেককে গ্রেফতার করছে, সারছে যে কেউ ভবিষ্যতে কি করা হবে সেটাও জানতে চাই, ঠিক কিনা? জোরে কান, জোরে কান। তাকে যদি কোন নবী প্রেমিক তারা 24 ঘন্টায় নবীকে নিয়ে থাকে, কথা কয় না? হযরতুল আল্লামা আহমদ শফি শেখি মুর্শিদি দামত বরকাতহ, আমি রুমের ভিতরে, উনি বের হচ্ছেন, খাদেম গেছে জুতা পরাই, জুতা পরাইতে যায় ভুলক্রমে বাম পর জুতাটা আগে ধরছে আমার চোখের সামনে, আমাদের উনিও খাইতে বসছে মজলিসে, ওনার বাবাও খাইতে বসছে, গগনা চক্রে বাবা বসছে ডান পাশে, ছেলে বসছে ডান পাশে, বাম পাশে, আর ছেলে বসছে ডান পাশে, বাবা বসছে বাম পাশে। মাদ্রাসার এক ছাত্র এসে হাত ধুই, হাত ধুই যাইছে দেখে ছেলে কোন পাশে, ডান পাশে, আর বাবা বাম পাশে। এখন বাবার হাত তো আগে ধোয়াই দিবে, কারণ মুরব্বি তো, আপনারা কি করেন? ফকরে বাংলা রহমতুল্লাহ ছেলের বাপ দিকে ডাক দেওয়া,
ফেলাই হিজরত করে চলে গেছেন মক্কায়। মুখের ভিতরে দাঁত একটাও নাই, একটা দাঁতও নাই। পাঁচশো আমাদের রুজু করার সময় নিশো খাতে লইয়া একজন সিংহের হুজুর দাঁত তো মুখের ভিতরে একটাও নাই, নিশো দিয়ে বসানকো নিরাগ দেখায় বেটা, দাঁত নাই জন্য কি নবীর সুন্নত ছেড়ে দেব? শুনলি কারে কর? আমরা কিন্তু বাজারে ১৪ টাকা দামের বিলাদের বই আর মকসুদুল মুমিনিন পড়িয়া আল্লাহর নবীরে চিনছি, আল্লাহর নবীরে ৩০ পারা কোরআন দিয়েছি, ৩০ পারা কোরআন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেছেন, আম্মা জান আল্লাহর নবীর আখলাক চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু বলেন। আম্মা জান বলেন, ও বুঝছি তোমরা মনে হয় কোরআন পড়া ছেড়ে দিছ। কোরআনের যে কোনো দিক থেকে যদি আপনি জিজ্ঞেস করেন, কোরআন স্পষ্ট ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মুখ নাক দাঁত যাবতীয় সবকিছুর ঘোষণা কোরআন থেকে আল্লাহ পাক দিয়ে দিবেন। আল্লাহ তাবারক তাআলা ৩০ পারা কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র এবং জীবনী সম্পর্কে নাযিল করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তৈরি করেছেন সকলের আগে, এর জন্য রাসূল আফযালুল খালক, আফযালুল আফযালুল দুনিয়াতে প্রেরণ করেছেন সকলের পরে। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন হুজুর দুনিয়াতে আসার আগে কি নাম ছিল? কোরআন বলে, মুবাশশিরান বিরাসূলি ইয়াতী মিন বাদি ইসমিহি আহমদ। দুনিয়াতে আসার পরে কি নাম হইছে? বলে, উমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে, আচ্ছা তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জন্মগ্রহণ করেছেন কোন শহরে জন্মগ্রহণ করেছিল এই সম্পর্কে কোরআন তুমি কিছু জানো? কোরআন বলে, লা উকসিমু বিহাযাল বালাদ। বলে, আচ্ছা তাহলে হুজুর কোন শহরে বসবাস করেছেন এই সম্পর্কে কিছু জানো? কোরআন বলে, ওয়া হাযাল বালাদিল আমিন। বলে, আচ্ছা তাহলে হুজুর একদম সালসালাম যে জন্মগ্রহণ করেছেন হুজুরের চেহারাটা কেমন ছিল? কোরআন বলে, উদ্দোহা বাল্লাইলি ইজা সাজা। বলে, আচ্ছা তাহলে হুজুর একদম সালসালাম যে কথাবার্তা বলতেন তার কথাগুলি কেমন ছিল? বলে, ওমা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। বলে, আচ্ছা হুজুর একদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সবসময় কথা বলতেন না, অনেক সময় হুজুর চুপ করে গম্ভীর হয়ে বসে থাকতেন, তার গম্ভীর হওয়াটা কেমন ছিল? বলে, লা তুহাররিকি বিহি লিসানাকা লিতাজলাবি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। বলে, আচ্ছা তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সময় ব্রেনের মধ্যে অনেক কথা উদিত হতো, তার ব্রেনের কথা সম্পর্কে জানো? বলে, ফালানুল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। বলে, আচ্ছা তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনাটা কেমন ছিল? বলে, আলাম নাশরাহ লাকা সাদরা। বলে, হুজুরের চলাফেরা কেমন ছিল? বলে, কুল সিরু ফিল আ। বলে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত ডান হাতটা কেমন ছিল? বলে, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বলে, তাই বাম হাত সম্পর্কে জানো? বলে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বলে, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে দুনিয়াতে আগমন করেছেন শুনলাম উনি নাকি বিয়ে শাদিও করছেন, ওনার স্ত্রীদের সম্পর্কে কোরআন তোমার কিছু জানা আছে? কোরআন বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা। বলে, আচ্ছা তার ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে মেয়েদেরকে লালন পালন করে বড় করে তিনি বিয়ে দিয়েছেন, তার মেয়েদের সম্পর্কে কিছু জানা আছে? বলি, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়াল বানাতিকা। বলে, আচ্ছা তাই হুজুর যে বিয়ে করেছেন ওনার শ্বশুর সম্পর্কে কিছু জানো? বলে, ওয়াল্লাযিনা মাআহু। বলে, শ্বশুর তো একজন না আরো আছে? বলে, আশিদ্দাউ আলাল কুফফা। বলে, মেয়ে যে বিয়ে দিছে তার জামাই সম্পর্কে কোরআন তোমার কিছু জানা আছে? বলে, রুহামা উবাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। বলে, আচ্ছা তাহলে হুজুর যে পৃথিবীতে আসছেন কি মিশন নিয়ে পৃথিবীতে আসছেন এই সম্পর্কে তোমার কিছু জানা আছে? বলে, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। এবার জিজ্ঞেস করেন, আলামের সংস্থার মাহফিলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আর আমাদের বিশ্ব
মুসলিমের জন্য কি করণীয় নির্ধারণ করে আল্লাহর হাবিবকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। কোরআন বলে মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ইয়া মুহাম্মদ যেখানে নবীর নাম উচ্চারণ করতে হয়েছে সেখানে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নবী আপনাকে শুধুমাত্র কেবলমাত্র আপনাকে আমি আল্লাহ নিজে ইচ্ছা করে আমার পক্ষ থেকে দান করেছি, শুধুমাত্র কেবলমাত্র আপনাকে। অত্যন্ত কলিজার টুকরা আপনজন আদরের কোন ব্যক্তিকে একা একই সম্বোধন করলে সেই জায়গায় আরবি ভাষায় কা কা কা। সম্বোধন করতে হয়েছে সব জায়গায় ওই মহব্বতের কলিজার টুকরা শব্দ উচ্চারণ করে কা 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 সালাম রব্বিকা ফলানুওয়াল্লিয়ান্নাকা একজনকে সম্বোধন করে সমস্ত মায়া মহব্বত সব একজনকে দিলা। আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, জাহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর, গোটা পৃথিবীতে জমিনের উপর আমার নাম লেখাওয়ালা কেউ নাই। বাইতুল্লাহ শরীফ আমার পবিত্র ঘর, সেই ঘরের ভিতরে মূর্তি লাখ উজ্জা মানাতা হুমুলে পূজা করে, 360 মূর্তি স্থাপন করে, সেই মূর্তির পূজা করে আমার ঘর বাইতুল্লাহ শরীফ পুনন্দ হয়ে পাক করে, আমার নাম লেখাওয়ালা কেউ নাই, ঘরের পবিত্রতা বর্ণনা করার কেউ নাই, ঘরের দিকে আমার উপর ভরসা করে মুক্তভাব হওয়ার কেউ নাই। ওই সময় আমার হাবিব একমাত্র আমার হাবিব একা
আমি বলছি এই জন্য যদি হাজারে আলামিন সংস্থার পক্ষ থেকে তোমরা যদি প্রশ্ন করো, তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই আমার হাবিব আল্লাহ আকবর বলে কি বলছেন। ইয়াকা ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ونكفرك ونكل ونفجرك اللهم إياك نعبد إياك نستعين والحبيب بلشي باك وبطر تمي رحمن تمي رحيم تمي عرش المالك تمي زمير المالك تمي أسماء المالك تمي তুমি সারা কেউ নাই, হাসরের ময়দানের মালিক তুমি, বিচারের দিনের মালিক তুমি, রব্বুল আলামিন তুমি, তুমি সারা ইবাদত বন্দেগী বানাওয়ালা কেউ নাই, একমাত্র তোমারই ইবাদত বন্দেগী করি, তোমার কাছেই সাহায্য চাই। আমার হাবিব বলছে সুবহানাকা, আমি আল্লাহ বলছি ইন্না আতাইনাকা। ও হাবিব, ও সরাসরি কথা শুনে দেখি না, কিন্তু ভালো লাগে না। দেখা সম্ভব দেওয়ান বাকি, কিন্তু দেরি রাত্রে দেখে দেওয়ান বাকি দেখে দেরি রাত্রে। আমার হাবিব রে উঠে লইও, জিব্রাইল আমিন আয়েশা হুজুরকে গোবর থেকে ডাকিয়ে উঠাইছে, সমস্ত জি আল্লাহ, তাহলে মাত্র ফরম পুরা করার এক রাত্র সময়, কোথায় যাইতে হবে? বাইতুল মুকাদ্দাস যাও জলদি। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা ঈসা বাইতুল মুকাদ্দাস হাজির, জিব্রাইল আমিন যায় বুড়াটারে দাই খাই আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহ সমস্ত নবীদের ডাকে তখন দস্ত দস্ত বলে কেমনে বলে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, জিব্রাইল আমিন কইছে আজানের জবাব দিয়া ফরম পুরা কর। সমস্ত নবী আজানের জবাব দিয়া ফরম পুরা করে ফেললেন। আল্লাহ পাকের হাবিব কিনে জিব্রাইল আমিনের সামনে চলে গেলেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবী এইখানে হাজির। এবার আপনারা বলেন আদম আলাইহিস সালাম মুরব্বি তো মুরব্বি না? নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে মুরব্বি। আদম আলাইহিস সালাম খারুইয়া ইমামতির জায়গা তো খালি, এত রাত্রে কি ইমাম থাকে? আদম আলাইহিস সালাম ভাবতেছে আর জিব্রাইল আলাইহিস সালাম ভাবতেছে যে আদম আলাইহিস সালাম উপস্থিত আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আছে, নূহ আলাইহিস সালাম আছে, আবার সবচাইতে বেশি সুন্দর ইউসুফ আলাইহিস সালাম আছে, আবার গলার আওয়াজ খুব ভালো দাউদ আলাইহিস সালামও খারাপ, ইমামতির জন্য কারে কই?
রাজি ভাই কি চিন্তা করবে? আল্লাহ সব মুরব্বীরা খারাপ, তো ইমামতির জন্য কারে বলব? যদি আমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করে দেয়, সাথে সাথে তোমাদের নবুওতি ক্যান্সেল। আল্লাহ পাকের হাবিব যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আইতো, ইব্রাহিমের নবুওতি সামনে নিয়ে খাড়া করছেন, লোকের দোকান দলিল করে দিয়ে দেব, ঘুমাইছে বাংলা বলি বাংলা ওই সব বেশি চলে চলতো না, আপনার মাইন করবেন চলে
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মাহফিল করিয়া ইয়া নবী সালাম আলাইকা করিয়া হুজুরে হাজির করি না তো এবার তুমি ইমামতি করো, তোমার লাগান বিয়াত হবে দেশ আসে, তোমার লাগান বিয়াত হবে কাছে ধরে আমাদের জন্য নবী করে প্রেরণ করেছেন, খুশি না বেজার? জি খুশি, সবাই সবাই খুশি। আমাদের মাহফিলে কি আমাদের সবাই আগামীকাল আসবে? তিন দিন ব্যাপী সম্মেলন, তাই না? তিন দিন ব্যাপী সম্মেলনে আগামীকাল আমাদের শেখ মুর্শিদ হযরত আল্লামা কায়েদ মিল্লাতে ইসলামিয়া আল্লামা মোহাম্মদ শফি দামত বরকাতুহু উনি এখানে হাজির হবেন ইনশাআল্লাহ। উনি হাজির হলে গোটা মাহফিলটা হবে কমপ্লিট। সকল নবীদের পরে পৃথিবীতে আগমন করে ইসলামকে করেছেন কমপ্লিট। ইসলাম ইসলাম কমপ্লিট। ইসলামের মধ্যে নতুন করে কোনো কিছু ঢুকানো সম্ভব? কোনো কিছু বের করা সম্ভব? আমিও তো অনেক সময় ফুটে শুনি, তারপর রাত্রে একটা দুইটা সময় একবারে যখন রাস্তাঘাট ফাঁকা থাকে তখন এদিক দিয়ে যখন যাই তখন ওই যে নাইট গার্ড এরা কিন্তু এরা ওই যে যখন গাড়ির লাইটটা দেখে আর কি, আর গাড়ির আওয়াজটা শুনে তখন বোধ হয় আর ওইটা দূর মারে। আপনারা কথা কোন দূর মারে কি করে? যদি দেখে সুদ ডাকায়, সুদ ডাকে দিলে সেই দিশের জমিল্লা ধরে কয়েক ডাক দিল আশেপাশে দোকান ঠিক না ঠিক? সুলতানা কামাল আসছে, আমরা বলছি দর রে। হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে রায় দিচ্ছে মুফতি আমিনী, বলছেন দর রে। জিজ্ঞেস করতে চাই এই পাহারাদাররা যখন ইসলামের উপর আক্রমণ আসবে, ইসলামকে চুরি করার জন্য যখন চুয়ার টাকা আসবে, যখন পাহারাদারদের
আমাদের সাথে থাকতে রাজি আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।